এটা মুন্সিগঞ্জে বিক্রমপুরের পদ্মার পাড়ে মোটামুটি আননোন, মানে একদম শেষ দিকের একটা জায়গা। আমি জায়গাটার নাম রিকল করতে পারছি না। হঠাৎ একদিন ঘুরতে চলে গিয়েছিলাম, গ্রামের প্রাকৃতিক পরিবেশ, বাজার, নদীর কিনার, সবকিছু মিলে এত সুন্দর গ্রামটা। তো এরকম জায়গায় হঠাৎ করে র্যান্ডম হুটহাট করে চলে যেতাম, একাই চলে গিয়েছিলাম। কাজ করতে করতে ব্যস্ততার মাঝখানে একটু ব্রেক, গ্রামের বাজারে যে রকমের দোকানে চা খাওয়া, বিক্রমপুরের ঐতিহ্যবাহী মিষ্টি খাওয়া, বাজার ঘুরে দেখা, নদীর কিনারে হাঁটাহাঁটি, আধা বেলার এই জার্নিতে আপনাকে আবার এক সপ্তাহের এনার্জি এনে দিবে। গ্রামের নদীর ধারে মানুষের জীবনপথ সাধারণ, একদম সিম্পল, মানে এই জীবনটাই ভালো, কোনো কমপ্লিকেশন নাই, খুব বেসিক প্রকৃতির মাঝে। অবশ্যই সব জীবনে স্ট্রাগল আছে, কিন্তু দেখেন খেয়াল করে শহরের জীবন বা যত বেশি কমপ্লিকেটেড জীবন, স্ট্রাগল তত বেশি। আমার খুব প্রকৃতি ভাল লাগে, গ্রাম ভাল লাগে, তাই আমি হুটহাট করে প্রকৃতিতে চলে যাই, গ্রামে চলে যাই। আমার খুব শখ কোনো এক সময় জীবনে ফার্ম করব, কৃষি কাজ করব, এটা আমার ড্রিম জব। অবশ্য আমার একটু পাহাড় পছন্দ, হয়তো কোনো পাহাড়ি এলাকায়, দেশে হোক বিদেশে হোক যেখানে হোক, মানে প্রাকৃতিক সুন্দর যেখানে অনেক মেঘ কুয়াশা ফরেস্ট এরকম জায়গা জায়গা, এগুলো স্বপ্নের কথা। ইনশাল্লাহ স্বপ্ন একদিন আল্লাহ চাইলে পূরণ হবে। এক একজন এক এক স্বপ্ন, আমার স্বপ্ন খুব সিম্পল, প্রকৃতির মাঝে থাকার স্বপ্ন। প্রকৃতি দেখেন কত সুন্দর, এই যে হাঁটতে হাঁটতে নদীর কিনার দিয়ে ঘুরলাম, এই আনন্দ কোনো শপিং মল, কোনো রেস্টুরেন্ট, কোনো ফাইভ স্টার হোটেল এগুলোর সাথে কম্পেয়ার করার মতো না। এখানকার যে শান্তি, যে পিস, যে ফ্রেশনেস, বাতাস, অক্সিজেন, পাখি ডাক, আশেপাশের মানুষের জীবনের, মানুষের জীবনের সত্যিকারের গল্প, সত্যিকারের এক্সপিরিয়েন্স, সত্যিকারের দুঃখ কষ্ট আনন্দ ঘটনা, ওই জায়গাগুলোর ইতিহাস সংস্কৃতি অনেক কিছু জানা যায়। বিক্রমপুরে এখন অনেক পুরনো পুরনো ঐতিহাসিক নিদর্শন আছে, পুরনো পুরনো জমিদার বাড়ি, মন্দির, ব্রিটিশ আমলের বাড়ি এগুলো আছে, অনেক ঐতিহ্যবাহী বাজার আছে, অনেক কিছু জানার আছে এখান থেকে। আমার কাছে এইসব হিস্টোরিক্যাল জিনিস বা ইনফরমেশন এগুলো আমাকে খুব টানে, জানতে ভাল লাগে, একটা ফ্যাসিনেশন আছে আমার এগুলোর প্রতি। আমি ইমাজিন করি আগেকার আমলের মানুষের জীবন, তাদের সংগ্রাম, তাদের লাইফের সিমপ্লিসিটি, এগুলো অনেক কিছু শিখায়। আর এই ভ্রমণের শিক্ষাটা জীবনে অনেক কাজে লাগে, যতদিন না কাজে লাগে ততদিন বুঝবেন না যে আসলে কত কাজে লাগে, সব ক্ষেত্রে কাজে লাগে। জীবনে চলার ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। এই গ্রামের ভিতরে র্যান্ডম হাঁটতে হাঁটতে একটা মন্দির পেয়ে গেলাম পুরনো, যদিও অনেক ইনফরমেশন পাই নাই, এক একজন এক এক তথ্যতে গ্রামের মানুষ, তবে এই যে এগুলো দেখলেও তো ভাল লাগে, আন্দাজ করা যায় অনেক কিছু। পুরনো বাড়িগুলোর উপরে বট গাছ, মানে এই গাছগুলো কত হিস্টোরি, কত ঘটনা, কত কাহিনীর সাক্ষী, এগুলো আমাকে অনেক ভাবায়। আশা করি আপনাদেরকেও ভাবাবে, আপনাদেরকে অনুপ্রাণিত করবে আমার এই ছোট ছোট অ্যাডভেঞ্চার ভিডিও তথ্য। তো আমাকে
সাপোর্ট করবেন আশা করি, এবং যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। আপনাদের মধ্যে কেউ যদি চিনতে পারেন এই বাজারটা মুন্সিগঞ্জের কোথায়, সুন্দর এলাকাটার নাম কি, কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। এটা একটা সুন্দর মাধ্যম তথ্য এক্সচেঞ্জ করা। আসলে কন্টেন্ট ক্রিয়েশনের উদ্দেশ্য হচ্ছে আমি কিছু তথ্য শেয়ার করবো, এবং আমার যারা অডিয়েন্স আছে তারা আমাকে কিছু ইনফরমেশন শেয়ার করবে, এবং এভাবে আমাকে এগুলো অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন ভালো ভালো তথ্যমূলক কন্টেন্ট তৈরি করতে। আমি নতুন, আমার ভুল হবে, ইনশাল্লাহ আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট আসবে। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, এবং আমার যে উদ্দেশ্য সবাইকে অনুপ্রাণিত করা, ভবনে পরিবারকে নিয়ে পরিবারকে সময় দেওয়া, সাথে এক্সপিরিয়েন্স করা, এগুলাই আমার উদ্দেশ্য। এগুলো আশা করি আপনারা বুঝতে পারবেন, জীবনে এগুলো অনেক ক্ষেত্রে অনেক কাজ দিবে, এবং একটা সময় এগুলাই মনে করবেন। সবাই ভালো থাকবেন, আজকে এখানে শেষ করবো। সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।